আমাদের যে ড্রাইভার গুলো ইনস্টল দেওয়া ছিল, এই যে ড্রাইভারটা আমরা ইনস্টল দিয়েছি, ঠিক আছে। তো আমাদের এখন কাজ হচ্ছে যে কি, এখান থেকে যে অডিটরিটা আমি ডাউনলোড করেছি এটা আমরা ওপেন করব এখন। ওকে, ওপেন হয়ে গেছে। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে আমাদের যে ফোনটা আছে, এই ফোনটাকে আমরা ডাউন বাটন চাপবো, হোম বাটন চাপবো এবং কি পাওয়ার বাটন চাপবো। চাপার পর দিয়ে আমরা 1 নম্বরে ডাউন বাটন চাপছি, 2 নম্বরে হোম বাটন এবং কি 3 নম্বরে আমরা পাওয়ার বাটন চাপছি। চাপার পর দিয়ে আমাদের যে অপশনসটা আছে, এই যে একটা অপশন আছে ওয়ার্নিং, আমাদের যে এই যে একটা ওয়ার্নিং অপশন আসছে, এই অপশনসটা দিয়ে আমরা এখন কাজ করব। তো আমাদের প্রথমে করতে হবে কি, আমাদের ইউএসবিটা কানেক্ট করতে হবে আমাদের ফোনের সাথে। ফোনের সাথে ইউএসবিটা কানেক্ট করার পরে যে আমাদের ফোনটা আপ বাটন যেটা আছে, আপ বাটনটা চাপবো, মানে ভলিউম আপ বাটনটা চাপবো। চাপার পর দিয়ে আমাদের যে মূল প্রোগ্রামে আমাদের এটা চলে যাবে। তো এখানে দেখুন, আমাদের এখানে একটা অপশন সে যে এসছে, এটা হচ্ছে যে কি আমাদের ফোনটা যে সাপোর্ট করেছে সেটা। তো আমরা এখন এই যে অ্যাপিতে গিয়ে আমাদের যে মূল ফাইলটা আছে সেই ফাইলটা আমরা নিয়ে আসবো। আমাদের এখানে ফাইলটা যে ডাউনলোড দেওয়া আছে, তবে এই ফাইলটার সাথে এটা ডাউনলোড দিয়েছে, তো আমি এটা বাহির করে রেখেছি আমি, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা আগে আপলোড দিয়ে নিলাম। এখানে ক্লিক করার পর দিয়ে আমার এটা কমপ্লিটলি এখানে আসবে, ঠিক আছে। এই যে আমার ফাইলটা এখানে আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর দিয়ে আমি এখানে স্টার্টে দেবো। স্টার্টে দেওয়ার পর দিয়ে সাথে সাথে আমার এই যে এটা নেওয়া শুরু দিচ্ছে, ঠিক আছে। তো আমার এটা সিজিকে এখান থেকে দেখাচ্ছে যে আপনারা দেখুন যে আমার ফোন এখান থেকে রিসেট হওয়া শুরু দিয়েছে, ঠিক আছে। ওকে, আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে এটা, ঠিক আছে। দেখুন আমার ফোনটা এখন লোডিং নিচ্ছে, ঠিক আছে। এটা আমার মূলত যে রিসেটটা দেওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে। এখন আমাদের হয়ে যাওয়ার পর দিয়ে এখন এটা অটো লোডিং নিয়ে অন হচ্ছে। দেখুন একদম টোটাল কমপ্লিট। এখন আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করব, অবশ্যই আমরা তো ইউনাইটেড স্টেট সিলেক্ট করি। তো স্টার্ট, স্কিপ, নেক্সট, নো থ্যাঙ্কস, ওকে। তাহলে আমাদের মিশন কমপ্লিট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।